জোনায়েদ বাবুনগরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার। হেফাজতের সাবেক আমির জোনায়েদ বাবুনগরের ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাটহাজারীর ফতেহাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব সাত চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেস সচিব এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, গ্রেপ্তার এনামুল হাসান ফারুকী হাটহাজারী উপজেলার হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলার আসামি ফারুকী। তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।